Hello everyone, assalamualaikum. আশা করলাম সব ভালো আছেন। তো আজকে আমি একটা ব্লগ শেয়ার করলাম, আশা করলাম সবার কাছে ভালো লাগবো। তো এবার দেখতে পারা পারে ফ্রেশ মাছ, ওগুন অনেক আগের আর কি ফ্রিজও আসলো, তো রান্নারান্ন করি আর রান্না হইল না, তো হইতে ওগুন রাঁধিলাই তো না, তো এই জন্য দিয়ে লেগে আমি মাছে মাছ দিয়ে আর এই কিতাদি রান্নার কি জলফাই ওটা সপ্তাহ দিয়ে টক রান্নবো। আর এবার দেখতে পারা কিতা বানাইলাম, ওই যে খই শাক না, ওই যে পিনাশ আছে, আমরা খই শাক গেল্লা খানো আর কি পিনাশ শাক, গগুন দিয়ে লেগে পেঁয়াজি বা বড়া যেটা হয় না এখানে ওটা বানাইলাম। তো এই মাঝে পেঁয়াজি বানাইলাম, ওই লেগে এটা কয়েকদিন আগের একটা ভিডিও আসলো, আমি আসলে ভিডিও রেডি করি পরে আর গুণা আর কিতা হয় না, সারি না আর কি সারা হয় না। তো আজকে হইতে একটা ব্লগ শেয়ার করি দেন, বাক্কা সপ্তাহের উপরে হয়েছে আর কি, কোনো ব্লগ দিছি না আর কি দিলাম। আর আমার মা তারকে একটু আস্তে আস্তে ফোনা যাই রো, কারণ কেন আনিস ঘুমো তো লাগে, আমি একটু আস্তে আস্তে মাত্রাম। আর ভাই দেখতে পারা আমি একটা ইলিশ মাছ পরিষ্কার করছি আর কি, ক্লিন করে লাইছি এখন, কেন কিন্তু সিঙ্কের মাঝে ক্লিন করছি, কারণ সিঙ্কটা আমি আগে ভালো করে ধুইছি না, তোর বাসন কুসন ধোয়া হয় আর কিছু না। তো আমি মাছটা ওই লাগিয়ে কিতা দিয়ে আনবো, ওই পেঁয়াজ শাক দিয়ে আনবো আর কি মাছটা। আর ভাই দেখতে পারা খাকরু লানা হয়েছে, তো এটাও পাক্কা কয়েকদিন আগের একটা ভিডিও আসলো মনে হয় 5-6 দিন আগের। তো এই লেগে খাকরুল দিয়ে লেগে আমি মিগেল মাছ আর কি ওগুন রানবো, মাছ তিন থেকে একটু বাজে আর কি পরে রাঁধছিলাম, তো এটাও পুরা ভিডিও শেয়ার করছি না। আর কেন আসিল এটাও লেগে আজকেও লেগে কিতা রাঁধছিলাম, ডিম রে বিরান করে তরকারি রাঁধছিলাম, তো রান্ধার পরে আর তরকারিটা ভিডিও করছি না, করার ইচ্ছা আসলো যে রান্ধার পরে কিলাহন হয়েছে দেখাইমো। আমি আসলে পুরি লাগছিলাম রান্ধার পরে যে ভিডিও করতাম, তো আর দেখাইছি না আমি আর কি, মাংসের জেলা রান্ধনি ওলা সকল গরম মশলা দিয়া ওলাখানে লেগে রাঁধছি, আর এলাখান ডিম বিরান করি সব গরম মশলা ওটা সকলটা দিয়ে আর কি রাঁধলে মজাও লাগে আমার কাছে আর কি ভালো লাগে, জানি না কার কাছে কিলা লাগে। আর ভাই দেখতে পারা গরুর ঠেং আর কি গরুর পাও, তো গরুর পাও রান্ধাম, তো রান্ধার লাগে ইনো গরুর পাউটারে আর গে তারা দিয়েছে ছোটো ছোটো করে হাইটটা, তো আমি আর বাড়িটারে কিতা করছি এই ছোটো একটু ছোটো করছি আর কি যতটুকু খরা যায় খড়ি আর কি ভালো করে লেবুর রস দিয়ে আর কি, লেবুর রস বলতে লেবু একটা সারা একটা লেবুরে সিপ্পা দিয়ে আর ভালো করে ধুইছি, দিয়ে পরে পানি জোড়ার পরে এটারে সব মশলা আর কি লবণ মরিচ হলুদ জিরা যত আছে আর কি সব গরম মশলাও ওটা দিছি সকলটা দিয়ে আর কি কিতা দিছি টক দইয়া দিছি, আর ইনো মাঝে কিতা দিছি পেঁয়াজ রে আর কি বিরান করে দিছি, কারণ এটা তো আমি বাগার দিতাম না, এমনিতেই মাখাইয়া বয় দিমু, তো ওলাখান বাজার পেঁয়াজ ওটা সকলটা দিয়ে আর কি আদা রসুন বাটা ওটা সবটা দিছি, ধনিয়ার পাতা কাঁচামরিচ ওটা সকলটা দিয়ে আর কি এটার আমি প্রায় ঘন্টা দেড় ঘন্টা ওলাখান হইব 2 ঘন্টা হইব মাখাই রাখি দিয়েছিলাম আর কি, যাতে সব মশলা ভালো করে মাংসর মাঝে আর কি হামায়। তো ওলাখানো আর কি আমি 2 ঘন্টা লাগে গরুর পাউডারে ভালো করে ওলাখান সপ্তাহ মশলা মশলা সকলটা দিয়ে ভালো করে লাড়িয়া ওলাখান রাখি দিছি 2 ঘন্টার মতন। আর আমরা কি সাত করা দেখতে পারা, সাত করার বাখল দিছি আর কি শুকনা যে বাখল আছে ওটা দিছিলাম, এটা আসলো ওলাখান 3-4 দিন আগের একটা ভিডিও। তো প্রত্যেক দিন আর ভিডিও দিতাম পারলাম না, মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি যাতে ইউটিউবও কানেক্ট থাকতে পারি ওটা লাগে, আর সকলেও ভিডিও দিন আমি দেখি সবে ভিডিও কিন্তু নিজে আর সারতাম পারি না আর কি। তো এখন দেখতে পারা আমি প্রায় 2 ঘন্টার মতো, তারপরে ওই লেগে আমি না প্রেশার কুকারের মাঝে দিয়া দিলাইছি, ওই লেগে সব মাংস আর কি এর মাঝে একটা ট্যাং যেনে সারা তার অর্ধে একটা, কিন্তু আমার প্রেশার কুকারটা কিন্তু অনেক বড় আর খুব বেশি হেভি হয়ে লাগে ইনো বুঝা যান না কতক্ষণ লাগের যেমন একটুক একটুক নাই কেন অনেক কিতা সারা অর্ধে একটা ট্যাং, তো দেখতে লাগে যেমন একটা মুরগের সমান, কিন্তু একটা মুরগের সমান না অনেক বেশিও আছে না। তো প্রেশার কুকার বইয়া দিলাম, পরে আর দেখাইতাম পারছি না যেমন শেষেরটার ভিডিও করছি না আর কি। তারপরে না দেখতে পারা গরুর পাও আর কি ওটা দেখা ভালো লাগে, গরুর ট্যাং দেখা ভালো লাগে না আটার রুটি বানানি আরও, তো এনে লেগে আমি আটার রুটি একবার বলরাম, তারপরে আবার দেখতে পারা আমি কুলা দিলাম বলতে রুটিরে বাজ্যা নিলাম গিয়ে,
তো রুটি ভাজরা মেখবাই, বলরা মেখবাই, অত করলাম। তো হান করে করি আর কি আমি সব দিন রুটি বানিয়ে নিলাম গিয়ে, তারপরে লেগে খাইমো খাইমো বলতে খাইয়ে হাসি, ভিডিও রেকর্ড করলাম। মাঝে মাঝে দেওয়া ভালো লাগে দিলাম। তো এনে দেখতে পারা রুটিটা কি সুন্দর ফুলছে। আচ্ছা তুমি সব তলিয়ে যাও, এনে বুঝি রুটি ফুললা, বুঝি হান্দেশের লাখানো হয়েছে দিকে কইরা। তো যাই হোক, আর পাই দেখতে পারা ওই লগে লটপটি বলতে মুরগির হাত আত না, মুরগির ফা কোন জায়গা ওটা সখন তারা আনছিলাম। অগুন দরজা লাগাই যাও, পরে মাহির মাত পোনা যাইব। তো দেখতে পারা তো অগুন রান্ধার পরে আমি আর কিছু তরকারি আনছিলাম না, তো এগুনের লিগে এনে মাঝে যে মুরগির ফা খোনা ওটা আছে আর কি যত আছে, তো অগুনের লিগে তারা বহাইতে পারবা। আর এনে যে মুরগির খোল্লা গিলা খুলজা ট্যাং ওটা সকল তাই লিগে আমি খাইমু, তোর লাগে কইতে আর ডিম বিরান করে লাই দেনো। তো ন দুইটা ডিম বিরান করছি কইরা দিছি, কইতে আর রাত্রে কিছু রান মনে আর দুপুরে টাইম খাই লাই দেনো। তারপরে দেখতে পারা এটা লাগে দুই দিন আগের একটা ব্লগ, তো কইরা পেঁয়াজি বানাইবার লাগি, তো আমি গরম পেঁয়াজি বানাইলে তো এনে মাঝে আলু ফোলা লাগবো, তো আমি ফলতে পারতাম না, পরে কইতে আর তুমি ফেললে দাও, তো পরে দিয়ে আলু এগুন তেরে ফুললে দিয়ে রাতে ওই একটু ভিডিও করি আমি যখন আর কিতা করলাম না বললাম না যখন একটু ভিডিও করি। তো দেখতে পারা যে সুন্দর হয়েছে কুচি কুচি। তারপরে আমরা ওই লিগে এখন পেঁয়াজি বানিয়েছিলাম, বানিয়ে খাইছি। মাহি আসতে মাতো, আনিসা ঘুমো। তারপরে একটা ওই লিগে কালকের একটা ভিডিও আমি ওই লিগে নিয়ে ইসা দিয়ে ওই লিগে মূলা পাতা সহ মূলা বাড়ে যাওয়া হয়েছে, তো পাতা সহ মূলা পাওয়া গেছে, তো মূলার পাতা সহ দিয়া ইসা দিয়ে রাঞ্চি মজাও লাগছিলো। আর এবার দিয়ে খাইকে মাছ বিরান করে রাখছিলাম, উড়ি দিয়ে রাঞ্চি দেখতে পারা। মাহি আসতে মু, আর এবার দেখতে পারা একটা মাহির বেশি মাত না যাইরো, তাই বেশি তাই বললগে মাত্র অন্য মাঝে আর খালি আসরো। তেন দেখতে পারা পাতলা কিছু বানাইছি, খিচুড়ি বানাইছিলাম, চিকেন দিছি, আর ওই লগে এনে মাঝে ভেজিটেবল তেলের মাঝে বাচ্চা দিছি, আর বেশি করে পেঁয়াজ পেস্তা করে দিছি। মাহি মাহি মাহিরে কৌ মাত্র না। তো দেখতে পারা এনে খিচুড়িটা হয়ে গেছে, আমি বাঘার দিয়া দিলাইছি, আর এনে ধনিয়ার পাতা দিছি, তো অত বেশি মজা হয়েছে বুঝেন যান না, তো খুব বেশি মজা হয়েছিল। আর মারতে মারতে আবার ভিডিও শেষের দিকে আইসি, তো আমি কইরাম যারা আমার ভিডিও আজকে প্রথম দেখরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইবা, আর আজকে যারা নতুন দেখছেন প্লিজ অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে যাইবা, আর সকলে যারা আমার পুরান যারা ওল্ড বন্ধু সকল আছেন তো তারা সবে সুন্দর সুন্দর কমেন্ট করে যাইবা, সব ভালো আছেন জানাইবা, আর আমার আজকের ভিডিওটা কী লই লইটাও জানাইয়া যাইবা। আর আমি যতটুকু পারছি আমি ভিডিও কিতা করছি শেয়ার দিছি, অনেকে আবার কমেন্ট করা, আমি এখানে নতুন ভিডিও দিই না আসলে, এখন আমার মতন অনেক হয়ে আছেন যারা ভিডিও দিতে আসলে ভালো লাগলো না, তো মাঝে মাঝে সকলেও অ্যাক্টিভ থাকা লাগে কিতা করেন ভিডিও আপলোড করেন। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আশা করা সবার কাছে ভালো লাগছে, সব ভালো থাকা সুস্থ থাকা, আর আল্লাহ হাফেজ। মাহি ব্রোকলি বর্তমানে রামিনে এটা হইতাম বলি লাইছি, তো দেখতে পারা এনে ব্রোকলি।